নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডব্লিউসিএস উইথ ডিমস ডব্লিউসিএস উইথ ডিমসে তোমাকে স্বাগত জানাই খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটি এই মাত্র একটি রেজাল্ট আউট হয়েছে যে বেঙ্গল মিসিল নিউজ দু হাজার উনিশের যে পিলি এক্সাম হয়েছিল তার রেজাল্টটি এই মাত্র পাবলিশ হয়েছে তোমরা কীভাবে দেখবে রেজাল্টটি চলো দেখে নেওয়া যাক এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটির লিঙ্কটি তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে ওইখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা রেজাল্টটি দেখতে পারবে এখানে দেখো এই ওয়েবসাইটটি ক্লিক করার পর তোমরা এখানে ওয়াটস নিউতে যেতে পারবে এই ওয়াটস নিউ এই কলমটায় এখানে গিয়ে তোমরা এইখানে ক্লিক করবে হচ্ছে এই অপশানটায় ভিউ অল এই অপশানটাতে যে ক্লিক করবে তারপর এখানে একটি উইন্ডো ওপেন হবে এরকম একটি উইন্ডো ওপেন হবে উইন্ডোটি ওপেন হয়ে যাওয়ার পর এইখানে প্রথম অপশানটিতেই রয়েছে দেখো যে লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড পর মিসিলিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার উনিশ এইখানে এই আইকনটিতে ক্লিক করলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক যে কতজন টোটাল ক্যান্ডিডেট পাস করলো আর কাট বা কত গেল এটা হচ্ছে মিসিলিয়াস এক্সামের পিডিএফটি রেজাল্টটি এইখানে তোমরা রোল নাম্বার সার্চ করলে দেখে নিতে পারবে কার কার লিস্টে নাম এসছে তাহলে দেখে নেওয়া যাক যে টোটাল কতজন ক্যান্ডিডেটকে এবার মেইনস এক্সামের জন্য ডাকা হল টোটাল এবছর মিসিনিয়াস মেইনস এক্সামের জন্য ডাকা হয়েছে চার হাজার দুইশো বিরাশি জনকে টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবার দেখো যে তোমাদের কাট অফ কত গেল কাট অফ ইউ আরদের ক্ষেত্রে কত গেছে চুয়ান্ন এসসির ক্ষেত্রে কত গেছে ছেচল্লিশ এসটির ক্ষেত্রে কত চৌত্রিশ ওবিসি এর ক্ষেত্রে কত উনপঞ্চাশ ওবিসির বির ক্ষেত্রে কত একান্ন কাট অফটি নিয়ে এখনও পর্যন্ত একটু কনফিউশন আছে যে কাট অফটি এরা কীভাবে দিয়েছে আউট অফ হান্ড্রেডে আউট অফ হান্ড্রেডের ভিতর পার্সেন্টেজ করে দিয়েছে কারণ দুশোর ভিতর কাট অফ এত কম কখনোই যাবে না আউট অফ হান্ড্রেডেই বোধ দিয়েছে কাট অফটি একটু খোঁজখবর নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানাচ্ছি যে কাট অফটি কীভাবে দিয়েছে তাহলে এই ছিল তোমাদের ভিডিওটি ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার যার যার রেজাল্ট তোমরা এখনই দেখে নাও যারা যারা পাশ করলে তাদের কংগ্রাচুলেশান মেন্সের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও আর যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসটা অবশ্যই জানাবে ধন্যবাদ